আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে সোমবার, তারিখ হচ্ছে 23/9/2024। আজকের এই দিনটা আমার কাছে খুবই দুঃখময় একটা দিন। আগামীকালকে এই সূর্যোদয়ের সাথে সাথে আমার বাবার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। 2022 সালের 24শে ডিসেম্বর আমার বাবা মারা যান। বেশ অনেকদিন অসুস্থ ছিলেন, 9 মাসের মতো। তারপরে আমাদের সবাইকে রেখে, মানে আমাদের 5 বোন 1 ভাইকে রেখে না ফেরার দেশে চলে যান। এই বাবাকে হারানো যে কতটা কষ্টের, এই পুরো 2টা বছরে বেশ রিয়েলাইজ করেছি। একটা ফোন কল, শুধুমাত্র বাবাকে দিয়েই সম্ভব এগুলা। বাবা যখন বেঁচে থাকতেন, প্রত্যেক দিন সকালবেলা নিয়ম করে ফোন করতেন। যদি একটু শরীর খারাপ হতো তাও বাবা বুঝতে পারতেন, বলতেন যে কী খবর, এরকম কেন কণ্ঠতা শোনাচ্ছে, তোমার শরীর খারাপ, ডাক্তার দেখাও, অথবা সাজেস্ট করতেন নানা রকম ঔষধের, কারণ বাবা নিজেও একজন গ্রাম্য চিকিৎসক ছিলেন। বাবার এই বিষয়গুলো এই 2 বছরে খুব মিস করেছি। কেউ একটা ফোন দিয়ে কোনো দিনও জিজ্ঞাসা করে না যে কেমন আছে। আজকে যদি বাবা থাকতেন, তাহলে প্রত্যেকটা দিনই নিয়ম করে বাবার সাথে কথা বলা হতো। বাবা এখন কথা না বলে কীভাবে থাকেন একমাত্র উপরওয়ালাই জানেন। আমরা কিন্তু খুব মিস করছি বাবা তোমাকে। তুমি যেখানে থাকো খুব ভালো থাকো, উপর থেকে আমাদের জন্য আশীর্বাদ করো যেন আমরা ভালোভাবে আমাদের দিনটা নিয়ে যেতে পারি। এই দিনটা আসলেই মনটা ভীষণ, মানে কি বলবো আর, আপসেট থাকি। কোনো কিছু করতে তো ইচ্ছাই করে না, বা করবো না এইভাবেও বসে থাকা যায় না। কারণ হচ্ছে জীবন গতানুগতিকভাবে জীবনটা বয়েই চলে। মন খারাপ বা হলো হচ্ছে করতে ইচ্ছে করে না, এইগুলো বলে তো আর এই কাজগুলো থেকে রেহাই পাওয়া যাবে না। কারণ একা নই আমি, আমার সাথে আমার পরিবার জুড়ে আছে। বাবা মার কাছ থেকে চলে এসে নতুন একটা পরিবার গঠন করে এখন সেই পরিবারের মূল দায়িত্বে আমি আছি। এখন আমি যদি আমার ভালো লাগছে না বলে এই রান্নাবান্নাটা না করে চুপ করে বসে থাকি, তাহলে আমার পরিবারের যে 3টা মুখ, ওদের অবস্থা খারাপ হবে। ওদের না খেয়ে থাকতে হবে বা ওদের কোনো রকমে দিনটা কাটাতে হবে। তাই যতই মন খারাপ হয় না কেন, যতই খারাপ লাগা থাকুক না কেন, দিনটাকে শুরু করতেই হয়, কাজকর্ম করতেই হয়, রান্নাবান্না করতেই হয়। আর সেইটার ফাঁকে ফাঁকে আমার এই মনটাকে হালকা করার জন্যে আপনাদের সাথে আমার কষ্টগুলো শেয়ার করছি। আমি আমার বাবার বাড়ির সবার বড় সন্তান। বাবার প্রতি আমার টানটা একটা অন্যরকম, বা বাবারও আমার প্রতি টানটা একটা অন্যরকম। আমি বাবার প্রতি খুবই দুর্বল, জানি না বাবা আমার প্রতি কতটা দুর্বল, তবে আমি নিজে বাবার প্রতি খুবই দুর্বল। বাবাকে হারানোর পরে বুঝতে পেরেছি বাবা যে কী জিনিস, বা বাবা না থাকাটা যে ঠিক কতটা কষ্টের সেইটা। আজকে যাদের মাথার উপরে বাবা আছেন, আপনারা হয়তো বা এখনও বোঝেন না যে বাবা না থাকার মূল্যটা কত। সময় থাকতে থাকতেই যাদের বাবা আছেন তাদেরকে খুব যত্নে রাখবেন, কারণ কখন ফুরিয়ে যাবে সেইটা আমরা কেউ জানি না। যত্নতা যদি করে দিতে পারি, নিজের মনকে একটু সান্ত্বনা দিতে পারি, যতটুকু পেরেছি করেছি তো এই সান্ত্বনাটা দিতে পারি। কিন্তু যদি যত্ন না করে অবহেলায় বাবাদেরকে চলে যেতে হয়, সেটা নিজের কাছে একটা অপরাধের মতো হয়ে দাঁড়ায়। চেষ্টা করেছি যতটুকু পেরেছি বাবার সাথে থাকতে। বাবার কষ্টের সময়, বাবা যখন অসুস্থ ছিল, হসপিটালিস্ট হইতেন, প্রত্যেকটা বার বাবার সাথে থাকার চেষ্টা করেছি। আমার বাবার লিভার ক্যান্সার হয়েছিল, 9 মাস ছিলেন লিভার ক্যান্সার ধরা পড়ার পরে। এই 9 মাসে বাবাকে ঠিক 12টা কেমোথেরাপি দিতে হয়েছিল। সে প্রত্যেকটা কেমোথেরাপির সাক্ষী আমি বাবার সাথে ছিলাম। বাবাকে নিয়ে হসপিটালে যাইতাম, ডক্টরদের সাথে কথা বলতাম, বাবার এই কষ্টের সময়গুলোতে বাবার পাশে থাকার চেষ্টা করেছি। যতটুকু পারি ততটুকু যত্ন করার চেষ্টা করেছি,
কতটুকু পেরেছি জানি না, কিন্তু বাবা আমাদের জন্য যা করেছেন সেটা তো আর কি বলবো, সেটা আমরা সবাই জানি বাবারা আসলে কি করেন তাদের সন্তানদের জন্য। কিন্তু আমরা বাবার জন্যে সে তুলনায় কিচ্ছু করতে পারি না। বাবার যখন লিভার ক্যান্সার ধরা পড়ে তখন সেদিন ছিল 2021 সালের ডিসেম্বর মাসের 10 তারিখ। আমরা সবাই মানে বাবা অসুস্থও ছিলেন না জানেন, হঠাৎ করে মানে শরীরগুলো খারাপ হয়ে যাচ্ছে বা কেমন জানি একটা অসুস্থ হয়ে যাচ্ছে, পেট ব্যথা। প্রথম অবস্থায় যখন বাবাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয় তখন ল্যাবিট হসপিটালে ডক্টর দেখানো হয়। ল্যাবিট হসপিটালের ডক্টররা বাবাকে কিডনিতে পাথর এইটা বলে চিকিৎসা চালান। সে ডক্টরের নাম আমার এখন আমি ভুলে গেছি, কিন্তু কাগজপত্র এখনও আছেন। সে কাগজপত্রে বাবাকে পাথর কিডনিতে এইটা বলে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসা দেওয়ার পরে বাবার কিছুতেই কমে না, তারপরে আবার আমরা হসপিটাল কিডনি ফাউন্ডেশনে দেখাই। কিডনি ফাউন্ডেশনে দেখানোর পরে বলে যে কিডনি তো ভালোই আছে, কিডনিতে কোনো সমস্যা নাই। তারপরে বাবাকে নিয়ে আবার পপুলার হসপিটালে যায়। পপুলার হসপিটালে যাওয়ার পরে বেশ কয়টা টেস্ট দেওয়া হয়। সে টেস্টের বেশ কিছুটা ডিসেম্বরের হলো হচ্ছে 10 তারিখে দিয়ে দেয়। সেখানে দেখানো হয় হলো ডিসেম্বরের 7 তারিখে দিয়ে দেওয়া হয় কিছু রিপোর্ট। সে রিপোর্টে লিভার টিউমার দেখানো হয়। লিভার টিউমার দেখানোর পরে বায়োপসি টেস্ট করার জন্যে ডক্টর সাজেস্ট করেন। বায়োপসি টেস্ট করার পরে ডিসেম্বরের 10 তারিখে বাবার লিভার ক্যান্সার একদম ফার্স্ট স্টেজ, সেটা ধরা পড়ে, মানে একদম শেষ পর্যায়ে। আসলে আমাদের না কিচ্ছু করার ছিল না। তারপরেও চেষ্টা করেছি, ডক্টরদের সাথে কথা বলেছি, ডাক্তারের পিছনে দৌড়িয়েছি কি করা যাবে। ডক্টরদের সাথে যখন কথা বলি, আমরা ডেল্টা হসপিটালটাকে বাবার চিকিৎসার জন্য বেছে নেই। ডেল্টা হসপিটালে যখন ডক্টরদের সাথে কথা বলি তখন ডক্টর বলেন যে হলো হচ্ছে কি আর করবেন, থেরাপি দিতে হবে। এখন বাবাকে থেরাপি দেওয়া হয় হাই ডোজের, একদম হাই ডোজের থেরাপি দেওয়া হয়। সে থেরাপির সময়গুলোতে আমার বাবার যে কি নিদারুণ কষ্ট, সেই কষ্টগুলো নিজের চোখে দেখেছি। থেরাপি দেওয়ার সময় বাবার একটা হাত প্রচণ্ডভাবে পুড়ে গিয়েছিল জানেন, একদম কালো হয়ে গিয়েছিল বা হাতটা, কতটা সেইটা যে কষ্ট। কেমো দিয়ে আসার পরে কিচ্ছুই খাইতে পারতেন না, কি কষ্টগুলো যে করে গেছেন বাবা এই 9টা মাসে, ভাবতে পারবেন না। আমরা তো চোখে দেখেছি, এখনও সেই বিষয় সেই দৃশ্যগুলো চোখের সামনে ভাসে, আর সেই কষ্টগুলো মানে কি বলবো। আমি এই ভিডিওটা কথাটা বলতে বলতে আমার খুব খারাপ লাগছে, তারপরেও আমি কিছুটা বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম আমার কিছু কষ্টতা লাঘব করার জন্যেই হয়তোবা। আপনারা প্লিজ কিছু মনে করবেন না। আর হচ্ছে বাবাকে আমরা জানুয়ারি মাসের 4 তারিখে হসপিটালে বারোদা কেমোর পরে যখন আবার ডাক্তার দেখানো হয় তখন সাজেস্ট করা হয়, অনেক তো দিলেন, এখন তো আর কেমো দিলেও যা না দিলেও তা, বড়জোর আর তিনি দুই থেকে তিন মাস থাকবেন, এর চাইতে বেশি থাকবে না, হাজার যাই করেন না কেন। এই কথাটা ডক্টর যখন বলে দেয়া হয়, তার মৃত্যুর খবরটা যখন তার সন্তানদের কাছে দেয়া হয়, সেইটা যে কতটা যন্ত্রণার, সেইটা যে সন্তানদের কাছে সন্তানের কাছে দেয় সেই সন্তান সেটা রিয়েলাইজ করতে পারে। তো যখন বলে দেয়া হয় তখন বাবাকে ফেস করবো কীভাবে, এটাও ছিল একটা মেন্টাল যুদ্ধ। সারা দিন চিন্তা ভাবনার পরে বাবাকে বলা হলো যে বাবাকে আমরা বললাম, বাবা তোমার তো কেমোথেরাপি শেষ, এখন রেডিওথেরাপি বাকি আছে, তুমি যখন একটু সুস্থ হবা তখন তোমাকে রেডিওথেরাপি দেওয়া হবে, তুমি কি বাড়ি যাইতে চাও। এইভাবে আমরা বাবাকে কনভিন্স করেছিলাম। বাবা তখন বলছে আমি আর তাহলে এখানে থাকবো না, কালকেই আমাকে নিয়ে চলো। তার আগে ইউনাইটেড হাসপাতালে বাবাকে পেপ সিটি স্ক্যান করা হয়েছিল। সে পেপ সিটি স্ক্যান করার পরে যখন বাবাকে নিয়ে আসা হয় বাসায় তখন বাবাকে অনেক বেশি বিধ্বস্ত লাগছিল, মানে মনে হচ্ছিল যে বাবা বোধহয় আর বেশি দিন নাই আমাদের সাথে, এরকম মনে হয়েছিল। তারপর জুন মাসের 3 তারিখে আমরা ডাক্তার দেখিয়েছিলাম, আবার ডাক্তার বিআরবি হসপিটালে বাবার ইয়াটা রিপোর্টটা দিয়ে আমাদেরকে পাঠানো হয়েছিল। তারপর আমরা যখন ওই ডক্টর দেখিয়ে আনলাম, তারপরে আমাদেরকে বলে দেয়া হলো
যে হলো বেশি দিন আর থাকবেন না, বাড়িতে নিয়ে গেলেই ভালো হয়। তো বাবাকে নিয়ে আমরা জুন মাসের 4 তারিখে সকালবেলায় বাড়ি চলে গিয়েছিলাম। তখন বাবাকে এত ফুরফুরা লাগছিল বাড়িতে যাওয়ার পরে, সে হেঁটে হেঁটেও, বাবার যে ফার্মেসি ছিল সেই ফার্মেসি পর্যন্তও বাবা যাইতে পেরেছিলেন জানেন। মনে হয়েছিল বাবা বোধহয় অনেক দিন থাকবেন, এরকম মনে হয়েছিল। তারপর আস্তে আস্তে দিন যাইতেই থাকে, অসুস্থতা বাড়তেই থাকে। তারপরেও শেষ পর্যন্ত যখন সেপ্টেম্বর মাস, তখনও বাবা কিন্তু শক্তই ছিলেন। বাবা কিন্তু বিছানায় নেতিয়েও পড়েন নাই, মানে একদম সুন্দর সুস্থ থাকতে থাকতেই তিনি পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন। আর বাবা যাবার সময় বাবাকে একটুকু বিধ্বস্ত লাগে নাই, লাশটা দেখে মনে হয়েছিল যেন সন্তুষ্টি ওর মুখে, হাসির আভা এইরকম। তো বাবা নাই আজকে 2 বছর হলো, এখনও ভুলতে পারি না, যে মনে মনে করতেই চাই না যে বাবা নাই। শুধু কিছু কিছু বাবার আচরণ, যেমন এই সকালবেলায় উঠে ফোন করে জিজ্ঞাসা করা, এটা মিস করছি ভীষণভাবে। আজকে বাবা নাই, 2 বছরের মধ্যে একদিন এমন কোনো ফোন আসে নাই যে নিজে থেকে যে কেমন আছি, ভালো আছি কি না। নিজে যদি নিজের ভাই বোন আছে ওদেরকে, তো আমি তো সবার বড়, আমি যদি খোঁজ খবর নেই তাহলে হলো, আর খোঁজ খবর যদি না নেওয়া হয় তাহলে ওভাবেই থেকে যাই, সবাই সবার মতো ব্যস্ত। আর মায়ের কথা বলি, মা তো নিজেও ফোন এত বেশি চালাতেও জানেন না, মা কী খবর নেবে, মায়ের খবরই আমাদের নিতে হয়। মা ভালো আছেন, আগামীকালকে আমার বাবার মৃত্যুবার্ষিকী, আমার মা কতটুকু ভালো আছেন সেইটা দেখতে পাচ্ছি না। আর এমন একটা সিচুয়েশন যে আগামীকালকে বাবার মৃত্যুবার্ষিকী, অথচ একটু বাবার কবর দেখতেও যাইতে পারছি না, কারণ আমার ছোট মেয়ের পরীক্ষা চলছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।